তুই দেবো যদি আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমার ক্লাস হলো ইনডাইরেক্ট স্পিচের কিছু রুলকে তোমাদেরকে তুলে ধরবো। তোমরা অবশ্যই ইনডাইরেক্ট স্পিচের সম্পর্কে শুনেছো, অনেকেই জানো এবং রুলগুলো অনেকে শিখেছো, কিন্তু অনেকে এই রুল সম্পর্কে তেমন ভালো কোনো আইডিয়া নেই। তাই পরীক্ষা হলে যেমন তেমন করে দিয়ে চলে আসে এবং প্রত্যেকটা প্রশ্নই উত্তর ভুল হয়। তাই এই মাধ্যমিকে যে এই ইনডাইরেক্ট স্পিচ থেকে 1 থেকে 2 নম্বর থাকে সেটা পাওয়ার জন্য অবশ্যই আজকের আমার ক্লাসটা দেখো, কারণ এই এই চ্যাপ্টার এই যে রুলগুলো যেগুলো আছে বলবো সেগুলো খুব ইম্পর্টেন্ট এবং এতে তুমি খুব সহজে 1 থেকে 2 নম্বর পরীক্ষা হলে পেয়ে যাবে। চলো দেখা যাক আজকে ক্লাস ইনডাইরেক্ট স্পিচের। একটা আমি প্রশ্ন বলছি, মাধ্যমিকের বইয়ে আছে, ক্লাস 10-এর বইয়ে আছে, 4 নম্বর অনুশীলনী যে প্রশ্ন আছে সেটা হচ্ছে রাহুল আক্স দীপা, রাহুল আক্স দীপা উইল ইউ গো টু স্কুল টুডে। উইল ইউ গো টু স্কুল টুডে? এই যে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে হবে চেঞ্জ টু দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য ইনডাইরেক্ট স্পিচ, এই প্রশ্ন তোমাদের থাকবে। তাহলে সেক্ষেত্রে তোমাদের কী করতে হবে, প্রথমে ইনডাইরেক্ট স্পিচে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো জানতে হবে। ফার্স্ট অফ অল ইউ ক্যান ফাইন্ড আউট দ্য রিপোর্টিং ভার্ব, তোমাকে প্রথমে রিপোর্টিং ভার্বটাকে খুঁজে বার করতে হবে। রিপোর্টিং ভার্বটা এখানে কী আছে বলতো, আস্কড। চলো আমি রিপোর্টিং ভার্বটাকে আন্ডারলাইন করে দিচ্ছি, আস্কড হচ্ছে রিপোর্টিং ভার্ব, বুঝতে পারলে নিশ্চয়ই রিপোর্টিং ভার্বটা হচ্ছে আস্কড। তাহলে ইট ইজ দ্য ফার্স্ট ফর্ম, অবশ্যই ফার্স্ট ফর্মে আছে। দেন তোমাকে যে স্টেটমেন্টটা দিয়েছে সেই স্টেটমেন্টটা তুমি কিসে উত্তর দিতে হবে দেখতে হবে, ইয়েস অর নোতে। তুমি যদি স্টেটমেন্টটাকে যেটা দেওয়া আছে তুমি ইয়েস অর নোতে অ্যান্সার দিতে পারো। সো দেন তুমি ইনভার্টেড কমাটাকে, ইউ ক্যান রিমুভ দ্য ইনভার্টেড কমা ইউজিং অফ ইফ অর ওয়েদার। তুমি যদি ইয়েস অর নোতে যদি অ্যান্সার দিতে পারো প্রশ্নের উত্তরটাকে, তাহলে তুমি ইনভার্টেড কমাটাকে রিমুভ করবে কীভাবে, ইনভার্টেড কমাটাকে রিমুভ করবে ইফ অর ওয়েদার দিয়ে। তো ইফ অর ওয়েদার দিয়ে তুমি কিন্তু ইনভার্টেড কমাটাকে রিমুভ করতে পারো। এটা মনে রেখো যে ইনভার্টেড কমাটাকে রিমুভ করার একটা নিয়ম আছে, ইফ অর ওয়েদার দিয়ে রিমুভ করতে পারবো কখন, যখন স্টেটমেন্টটাকে তুমি অ্যান্সার দিচ্ছ ইয়েস অর নোতে। স্টেটমেন্টটা যদি ইয়েস অর নোতে অ্যান্সার দেবো তখন কিন্তু ইফ অফ ওয়েদার দিয়ে কিন্তু তুমি ইনভার্টেড কমা, মানে এই যে দেখতে পাচ্ছি ইনভার্টেড কমাটা আছে, সেই ইনভার্টেড কমাটা কিন্তু তুমি রিমুভ করতে পারো, তাই তো। এবং আর একটা জিনিস যেখানে আছে, যেখানে স্যাল এবং উইল আছে, স্যাল এবং উইলটা যেটা কনভার্ট হয়, স্যাল বা উইল থাকলে সেটা কনভার্ট হয় সুড অথবা উডে, সুড অথবা উডে কিন্তু কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে তুমি কিন্তু ইনডাইরেক্ট স্পিচগুলোকে কনভার্ট করে তোমার নিজে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে পারো এবং তোমার স্টেটমেন্টটা লিখতে পারো। তাহলে এটার উত্তরটা কী হবে, উত্তরটা আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো উত্তরটা আমার এই নিয়ম অনুসারে উত্তরটা যেটা হবে সেটা হবে রাহুল আক্স দীপা, রাহুল আক্স দীপা ইফ, কমা উঠিয়ে দিয়েছি ইফ বসিয়ে নিয়েছি, ঠিক আছে, কমা উঠিয়ে দিয়ে ইফ বসিয়ে নিয়েছি, ইফ সি উড সি উড ডাব্লিউ ও ইউ এল ডি সি উড গো টু স্কুল টুডে, সরি টুডে হবে না, এখানে দ্যাট ডে হবে, টু স্কুল দ্যাট ডে, টুডেটা কনভার্ট হয়েছে কিসে, দ্যাট ডে, তাই তো, দ্যাট ডে। তাহলে এইভাবে তুমি কিন্তু ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে পারো, খুব সোজা নিয়ম, আমার নিয়মগুলো ফলো করো, তাহলে তুমি কিন্তু অঙ্কগুলো প্রশ্নগুলো করতে পারবে, ইংরেজি প্রশ্নের উত্তরগুলো খুব সহজ দিতে পারবে। সেকেন্ড যে প্রশ্নটা আমি তোমাদের বলছি দেখো, রিতা সেট, তোমরা করতে পারো খাতার মধ্যে, রিতা সেট আয়েশা সেট টু, সরি রিতা সেট টু এইচে আয়েশা কমা করেছেন, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, দ্য গিভেন স্টেটমেন্ট ইউ ক্যান কনভার্ট টু ইনডাইরেক্ট স্পিচ, তোমাকে ইনভার্টেড ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে হবে। তো এখানে এখানে কী আছে দেখতে পাচ্ছ, প্লিজ আছে, আমি তোমাকে আন্ডারলাইন করে দিচ্ছি, প্লিজ আছে। তো প্লিজ থাকলে তোমাকে কী করতে হবে, ইউ ক্যান ইউজ রিকোয়েস্টেড, রিকোয়েস্ট করা হচ্ছে তোমাকে, তাই না, রিকোয়েস্টেড বসবে।
এবং রিমুভ করতে পারো ইনভার্টেড কমাটা কি ইফ অথবা দ্যাট ইউজ করে। ইউ ক্যান ইউজ রিমুভ, ইউ ক্যান রিমুভ ইনভার্টেড কমা বাই ইউজিং অফ দ্যাট অর ইফ। দ্যাট এবং ইফকে ব্যবহার করো তুমি কিন্তু রিমুভ করতে পারো ইনভার্টেড কমাটাকে। দ্যাট অথবা ইফকে ব্যবহার করে ইনভার্টেড কমাটাকে তুমি কিন্তু রিমুভ করতে পারো। এগুলো হচ্ছে রুল অফ ইনডাইরেক্ট স্পিচ, এগুলো ইনডাইরেক্ট স্পিচের কিন্তু রুল, মনে রেখো। তাহলে এখানে কী আছে, এখানে আছে প্লিজ আছে, তাহলে প্লিজ তাহলে কী হবে রিকোয়েস্টেড বসে, তাহলে লিখে নিই উত্তরটা, রিতা রিকোয়েস্টেড আয়েশা। কেন রিকোয়েস্টেড বোঝা গেছে, কারণ এখানে প্লিজ ছিল। To give her a glass of water. এখানে হার কেন হলো বুঝতে পারছি, এখানে হার তাকে বোঝানোর জন্য এখানে কিন্তু হারটা হয়েছে, তাই না? এখানে ইনডাইরেক্ট স্পিচে করছো, তাই হার হারে মিটা হারে কনভার্ট হয়েছে গ্লাস অফ ওয়াটার, ঠিক আছে। চলো এইটা হচ্ছে এর উত্তর, রুলগুলো মেনে চলো। দেখো খুব সহজেই কিন্তু তোমরা ইনডাইরেক্ট স্পিচগুলো করতে পারবে। চলো তিন নম্বরটা করা যাক। তিন নম্বর আছে দ্য ওল্ড ম্যান টোল্ড দ্য লিটল গার্ল, ওল্ড ম্যান অর্থাৎ বৃদ্ধ মানুষটি ছোট্ট মেয়েটিকে বললো মে ইউ বি হ্যাপি। তাহলে এখানে এক্ষেত্রে কিন্তু কমা করেছেন মে ইউ বি হ্যাপি। চলো এখানে নিশ্চয়ই বুঝতে পারছো মে ইউ বি হ্যাপি আছে, তাহলে এখানে ওল্ড ম্যানটা কী করছে, মেয়েটাকে ব্লেসড করছে অথবা আশীর্বাদ দিচ্ছে। বাংলায় বললে আশীর্বাদ দিচ্ছে, তাহলে বুঝতে পারছো কী করবো, এখানে তাকে ব্লেসড করা হয়েছে অর্থাৎ উইশড করা হয়েছে, যে তুমি সুখী থেকো এরকম কিছু বলা হচ্ছে। আর অবশ্যই কমা উঠবে বা কোশ্চেনটা উঠে যাবে কীভাবে, ইনভার্টেড কমা ইজ উইল বি রিমুভ বাই দ্যাট অর ইউজ করে, দ্যাট অথবা ইফকে ইউজ করে তুমি ইনভার্টেড কমা তুলতে পারো। উত্তরটা কী হলে কী হবে, দ্য ওল্ড ম্যান উইজ দ্যাট, ওল্ড ম্যানটি বলছে কীরকম, The old man wish মানে ইচ্ছা, তার মনের ইচ্ছা, wished that বসলো কেন, ইনভার্টেড কমা উইল বি রিমুভ বাই দ্যাট, দেখে না ইনভার্টেড কমা উইল বি রিমুভ বাই দ্যাট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট একটা, দ্যাট দিয়ে ইনভার্টেড কমা তুললাম কিন্তু, ঠিক আছে। দ্য লিটল গার্ল মে কনভার্টেড টু মাইট, দ্য লিটল গার্ল মাইট বি হ্যাপি। চলো এইভাবে ইনডাইরেক্ট স্পিচগুলো তোমরা কনভার্টেড করে নিতে পারো, ইনডাইরেক্ট স্পিচ তোমরা কনভার্ট করতে পারো। খুব সোজা সোজা প্রশ্নগুলো ছিল, আমি তোমাদের উত্তর করে দেওয়ার চেষ্টা করলাম, তোমরা কিন্তু এগুলো করো। আর দুটো আমি তোমাদেরকে দিচ্ছি কিছু বাড়িতে কাজ করার জন্য, তোমরা দেখো করে দেখো। আমি তোমাকে দিচ্ছি দুটো কাজ। হি আস্কড মি কমা করেছেন উইল ইউ কাম টুমরো। তাহলে এটা বাড়ির কাজ, অবশ্যই বুঝে করো। আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি, টুমরোটা কনভার্ট হয় নেক্সট ডেতে, তোমাকে সোজা বলে দিলাম, তোমরা বুঝে নিও, ঠিক আছে। চলো সেকেন্ড চলে এসো, টুমরোটা কনভার্ট হয় কিছু নেক্সট ডে, আমি তোমাদের বলে দিলাম এটুকুনি। সেকেন্ড প্রশ্ন আসছি, সে বললো কমা করছেন মে গড ব্লেস ইউ, ভগবান তোমার সহায় হোক। এই প্রশ্নটা তোমাকে করে আনতে হবে, এই দুটো প্রশ্ন তোমাদের করে নিয়ে আসতে হবে, তোমরা অবশ্যই করে নিয়ে এসো এবং পারলে আমাকে কমেন্ট বক্স জানিয়ে দিও। চলো আজকের ক্লাস এই অবধি, বেশি বেশি করে লাইক করো এবং সকলকে শেয়ার করে দাও আমার এই ভিডিওটাকে, যাতে সবাই দেখতে পায়।